আকাশ জুড়ে এখন বর্ষা মঙ্গল, বাদলবেলা শেষে আসবে শরৎ এসে। ক্যালেন্ডার বলছে দুর্গাপূজার আর ঠিক বাকি মাস দেড়েক, পরেই বেজে উঠবে বোধনের শঙ্খ। মঙ্গলময়ী মায়ের আরাধনার প্রস্তুতি এবং উৎসবকে ফিরে পাওয়ার আনন্দে মশগুল আপামর বাঙালি। গ্রাম বাংলার প্রতিটি মণ্ডপে মণ্ডপে এখন একই চিত্র। শিল্পীরা এতদিন মুখিয়েছিলেন নিজেদেরকে প্রমাণ করার জন্য, মণ্ডপকর্মীরা এসে গিয়েছেন শহর থেকে গ্রামাঞ্চলে, মাঠ জুড়ে চলছে মণ্ডপ তৈরির কাজ। সিন্দানি বাজার ব্যবসায়ী সমিতির এবছরের দুর্গাপুজো 60তম বছরে পদার্পণ করছে। প্রত্যেক বছর নিত্য নতুন ভাবনা এনে দর্শকদের চমকে দেন এই সিন্দানি ব্যবসায়ী সমিতি। এবছরও নতুন চমক দিতে প্রস্তুত তারা। পুজোর আগে কেমন প্রস্তুতি চলছে জেনে নেব পুজো উদ্যোক্তাদের কাছ থেকে। এই পুজোটা আমাদের সিন্দানি বাজার ব্যবসায়ী সমিতির পুজো। গতবার 59তম বছর ছিল পুজো, আমরা জেলার মধ্যে সেরা মণ্ডপ হিসাবে পুরস্কৃত হয়েছি এবং তার সাথে সাথে সেভ লাইভের উপরেও পুরস্কার করেছে আমাদের এই সিন্দানি বাজার ব্যবসায়ী সমিতির পুজোকে। এবার আমাদের 60তম বছর, এবার দিল্লির অক্ষয় ধামের আন্দোলে এবারে আমাদের পূজা মণ্ডপ। এবার আমরা চেষ্টা করছি যে গতবার যে পুরস্কৃত হয়েছি সেটাই যাতে আবার পুনরায় পাই। মুখ্যমন্ত্রী এবার 22 তারিখ ভার্চুয়ালি সমস্ত বড় বড় পুজো কমিটি নিয়ে মিটিং করবেন এবং তিনি ঘোষণা করেছেন যে 1 সেপ্টেম্বর থেকে আমাদের পুজোর উৎসব শুরু হবে। সেভাবেই আমরা সবাই প্রস্তুত, আমাদেরও 1 সেপ্টেম্বর থেকে পুজোর উৎসব শুরু হচ্ছে। এবছর যেন পুরনো মুডে ফেরা, হারানো সুর ফিরে পাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলার কুমোর পাড়া থেকে শুরু করে পাড়ার মণ্ডপগুলিতে। বছরের এই কটা দিনের দিকে তাকিয়েই তো সারা বছরের যাবতীয় উৎসাহ পরিকল্পনা প্রস্তুতি। বাঙালির কাছে আবার ফিরছে সেই পুজোর আনন্দ। ইউনেস্কো থেকে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো এবার হেরিটেজ তকমা পেয়েছে, এই সম্মান বাংলার গর্ব। সেই সম্মানকে কুর্নিশ জানিয়ে এবার সিন্ডানি বাজার ব্যবসায়ী সমিতির পুজোর প্রতিমা ও মণ্ডপ সজ্জায় বিশেষ গুরুত্ব দিতে চান পুজো উদ্যোক্তারা। গতবারের মতো সনাতনী নিয়ম মেনে পুজোর সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানান পুজো কমিটির সদস্যরা। অন্যদিকে যেহেতু করোনার সংক্রমণ থেকে পুরোপুরি এখনও সমাজ মুক্ত নয়, তাই বিধিনিষেধ মেনেই সব কিছু হবে বলেই মত পুজো উদ্যোক্তাদের। এরই মাঝে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তকমা পেয়েছে কলকাতা দুর্গাপুজো। সব মিলিয়ে এবারে শারদ উৎসব ঘিরে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। আগামী 1 সেপ্টেম্বর শোভাযাত্রা করে ইউনেস্কোকে ধন্যবাদ জানানো হবে। চলছে তারও প্রস্তুতি এবং তারই আঁচও পড়েছে গোটা রাজ্যের গ্রাম ও শহরেও। আমাদের কলকাতার দুর্গাপুজো এবার ইউনেস্কোর সম্মান পেয়েছে, যার ফলে আমাদের পুজোর ক্ষেত্রে সবারই প্রত্যাশাটাও খুব বেড়ে গেছে। গত বছর বিশ্ব বাংলা শারদ সম্মানের জেলার সেরা পূজা মণ্ডপ নির্বাচিত হয়েছিল আমাদের পুজো। আমাদের এবার 60তম বর্ষে নিবেদন হচ্ছে দিল্লির অক্ষরধামের আদলে মন্দির। আমাদের ইচ্ছা আছে যে গতবার যেভাবে আমরা এত পুরস্কারে পুরস্কৃত হয়েছি এবারও সে ধারা বজায় রাখবার জন্যে আশা করছি দর্শকদের খুব ভালো একটা পুজো আমরা উপহার দেবো। তা এটা আমরা দিল্লির অক্ষরধামটা তুলে ধরার চেষ্টা করছি সিন্দানিতে। তা শিল্পীর ন্যায় আমাদের 12 জন আপাতত কাজ করছি, সামনে আরও লোক আসবে, কারণ রং আছে, পুটিং আছে। তা 6 মাস ধরে আপ্রাণ চেষ্টাতে আমরা 12 জন শিল্পী লোকের দ্বারা 6 মাস ধরে কাজটা শুরু করেছি, আর 1.5 মাস বাকি আছে পুজোর। তা ইচ্ছা আছে আমাদের মহলার আগে উদ্বোধনটা করে দেবো। তা দেখি ওয়েদার তো খুব খারাপ চলছে, তা ওয়েদার যদি আমাদের সঙ্গে থাকে তাহলে অক্ষরধামটা আমরা খুব কমপ্লিট করতে পারবো। বাঁশখড়ের কাঠাময় মাটির প্রলেপে একটু একটু করে জেগে উঠছেন মৃন্ময়ী মা। বর্ষা এসে যাওয়ার কারণে প্লাস্টিকের আড়ালেই চলছে প্রস্তুতি কাজ, আরও সুন্দর করে সাজিয়ে তুলতে হবে মাকে। যে অর্পিতা বণিক, দেশের সময়।